প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। করোনার কারণে গেল 2 ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়। আমি মূলত আছি সরকারি আজিজুল হক কলেজে। আজিজুল হক কলেজের গেল বছরের যে সাফল্য, প্রত্যেক বছর মূলত এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা হয়। এখন আমার সাথে আছেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী। আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। স্যার, স্বাগত জানাচ্ছি। আজকের এই ফলাফলে কতটুকু আনন্দিত, একটু ফলাফল বিশ্লেষণ যদি আপনার মাধ্যমে জানতে চাই। সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটি অন্যতম কলেজ। শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের একটি টানা 4 বছরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, তার ব্যতিক্রম এবছরও ঘটে নাই। কারণ আমার আজিজুল হক কলেজে 1563 জন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। 3 জন ছাত্র পরীক্ষার সময় অসুস্থ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই। পরবর্তীতে 1660 জন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে সম্পূর্ণ করে এবং তাদের রেজাল্ট 1660 জনই পাস করে। পাশের দিক থেকে সরকারি আজিজুল হক কলেজ শতভাগ, যেটা সরকারি কলেজে সারা বাংলাদেশে বিরল ঘটনা। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি আজিজুল হক কলেজ এইভাবে এগিয়ে যাচ্ছে। বগুড়াবাসী তথা ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং বগুড়ার সকল রাজনীতিবিদ, বগুড়ার যারা সচেতন ব্যক্তি, সবাই আমাকে অতপ্রতভাবে এই প্রতিষ্ঠানটি কিভাবে সৌন্দর্য বর্ধিত হয়, কিভাবে পড়ালেখা এগিয়ে যাক, সেজন্য সহযোগিতা করে থাকেন। আমি তাদের পরামর্শ গ্রহণ করি এবং সহযোগিতা নিয়ে থাকি। আজিজুল হক কলেজের রেজাল্ট বাংলাদেশের ঈশান্যীয় পরিবেশে অবস্থান সর্বসময়ে করে। ভর্তি ক্ষেত্রে আপনারা দেখেছেন সরকারি আজিজুল হক কলেজ গত অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেছে এবং সরকারি মেডিকেল কলেজগুলোতেও আজিজুল হক কলেজ থেকে প্রায় 200-এরও বেশি স্টুডেন্ট মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। বেসরকারি মেডিকেলেও অনেকে অবস্থান করছে। তাছাড়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং বাংলাদেশের 49টি পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের আজিজুল হক কলেজে শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা অর্জন করে আসছে। ব্যাপক ভূমিকার যে জায়গাটি বললেন, আমরাও বিশ্বাস করি কয়েক বছর ধরে আসলে ফলাফল বেশ ঈর্ষণীয়। শিক্ষাক্ষেত্রে ভবিষ্যতে আরও উন্নতকরণের জন্য সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, এগুলো বাস্তবায়নের পাশাপাশি আপনাদের আসলে কি ব্যবস্থা গ্রহণ করা কথা আছে? আমি বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়, সচিব স্যার এবং মহাপরিচালক মহোদয় প্রত্যেককে এই কলেজটির জন্য নির্দেশনা দিয়ে থাকেন। সরকারি আজিজুল হক কলেজ এ বিষয়ে সর্বদাই সচেতন থাকে। সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি এবং পারিপার্শ্বিক অবস্থা ডেভেলপমেন্টের জন্য আমি অধ্যক্ষ হিসেবে সবার সহযোগিতা নিয়ে থাকি এবং পরামর্শ গ্রহণ করি। শিক্ষাক্ষেত্রে সারা বাংলাদেশে আজিজুল হক কলেজ একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে
পঞ্চম স্থান অধিকার করার জন্য সনদপত্র গ্রহণ করেছি এবং পরবর্তীতে তৃতীয় স্থান অধিকার করার জন্য সনদপত্র গ্রহণ করেছি বাংলাদেশে। এবং এখন কিন্তু সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আমি বিশ্বাস করি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটি শ্রেষ্ঠ কলেজে পরিণত হয়ে পড়েছে এবং ভবিষ্যতে আমরা প্রথম স্থান অর্জন করব, এতে কোনো সন্দেহ নেই। আগামী বছরই হয়তো আমরা প্রথম স্থান অর্জন হিসেবে সারা বাংলাদেশ থেকে ডিক্লারেশন পাবো। আমরাও সেই প্রত্যাশা রাখি উত্তরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রথম স্থান অধিকার করুক। যারা যে সকল শিক্ষার্থী আজকের এই এইচএসসি পরীক্ষায় ফলাফলে অনুত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই কলেজের পক্ষ থেকে বা আপনার এত বড় একটা দায়িত্বে রয়েছেন, আপনার পরামর্শ কী থাকবে? আমি আমার ছাত্রদের প্রথমে বলে থাকি, দেশ এবং জাতির ক্রান্তিকালে প্রত্যেককে যেন তার মেধার স্বাক্ষর রাখতে পারে এবং তারা যেন প্রতিটি ক্ষেত্রে যে যে সেক্টরেই অবস্থান করে থাকুক না কেন, প্রত্যেকটি সেক্টরে তারা যেন কৃতিত্বের অবদান রাখতে পারে এবং সেভাবেই আমরা দক্ষ শিক্ষিত মানব শক্তি তৈরি করার জন্য আমি আমার শিক্ষক আমার কর্মচারী এবং তথা বগুড়াবাসী এবং অভিভাবক সবাই আমরা দৃঢ় পদক্ষেপ নিব এবং নিয়ে থাকি। ভবিষ্যতে আরও গঠনমূলক যদি পরামর্শ পাই এবং কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয় সংখ্যক আসন দিয়ে এই বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের পর আমাদের অনার্স বিল্ডিংয়ে এই যদি কর্মমুখী শিক্ষার ব্যবস্থা দেওয়া হয় তাহলে আমরা সেগুলো ইমপ্লিমেন্টেশন করব এবং ছাত্রছাত্রীদেরকে মেধার দক্ষতা প্রকাশের জন্য আমরা প্রশিক্ষণ দিব এবং তারা মানবিক গুণাবলী সম্পন্ন একটি মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে সমাজে অবদান রাখবে এবং দেশ এবং জাতি এগিয়ে যাওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের ছাত্রদের জন্য আমরা সর্বসময় নির্দেশনা দিয়ে থাকি যে বঙ্গবন্ধু আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়েছেন, আমরা যেন সোনার মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে এই দেশের সেবা এবং মানবিক গুণাবলী মানসম্পন্ন একজন মানুষ হিসেবে সমাজে অবদান রাখতে পারি সেই ব্যবস্থা সর্বসময় ধারক এবং বাহক হিসেবে আমার শিক্ষার্থী যেন ধারণ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। দক্ষ মানব সম্পদের কথা বলছিলেন, সেটি উন্নয়নে প্রশিক্ষণের কথাও আপনি বলছিলেন, সর্বশেষ আপনার বক্তব্য কী থাকবে? দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য একটি ভালো পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন। আমি বিশ্বাস করি সেই পারিপার্শ্বিক অবস্থা আজিজুল হক কলেজে বিশেষ করে অভিভাবক ছাত্র নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদ এবং শিক্ষক সদা মানসিকভাবে প্রস্তুত বগুড়াবাসী, কিন্তু আমাদের সেই বিষয়গুলো যদি আমাদেরকে খুলে দেওয়া হয় এই কলেজে আমরা অবশ্যই সেটা প্রশিক্ষণ দেব এবং দক্ষ মানব সম্পদ হিসেবে তারা সমাজে আত্মপ্রকাশ করবে এবং অবদান রাখবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মহোদয়ের সাথে। আপনি জানেন যে আজকে প্রকাশিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। প্রায় 14 লাখ শিক্ষার্থী এবছরের এই পরীক্ষায় অংশ নেয় এবং আজিজুল হক কলেজের ঈর্ষণীয় যে ফলাফলের কথা সেটি অধ্যক্ষ মহোদয় জানাচ্ছিলেন। কিছুক্ষণ আগেও মূলত এই কলেজে শিক্ষার্থীরা এসেছিলেন, বিশেষ করে করোনা যেহেতু যার কারণে বেশি শিক্ষার্থী জমায়েতের
এখানে জায়গাটি দেখা যায়নি, আমাকে কলেজ থেকে এটি জানানো হয়েছে। তো মূলত সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পরীক্ষার যে ফলাফলের যে ঈর্ষণীয় ফলাফল, এই ছিল আমার কাছে আজিজুল হক কলেজ থেকে বিস্তারিত। এবং এতক্ষণ কথা বলছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী। তো সরকারি আজিজুল হক কলেজ থেকে এই ছিল আমার কাছে বিস্তারিত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you.